এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কালকে যে তোমাদের বললাম কালকে ব্লগে যে ওর খুব শরীর খারাপ, পেটে ব্যথা করছে, তাই জন্য আমরা বেরোতে পারলাম না। তো এখন সকালবেলা এখন 11টা বাজে, তো আমরা বেরিয়ে গেছি, মানে বেরোচ্ছে আর কি। ওই যে অরিজিৎ পেছনে বেরোচ্ছে, আমরা যাচ্ছি ডাক্তারখানায়, ডাক্তারকে দেখিয়ে আসি, কারণ কালকে ওষুধ খেয়ে কমেছিল, আবার আজকে সকালেও হচ্ছিল। আজকে সকালবেলা ওষুধ খেয়ে ওর একটু কমেছে, কিন্তু দেখিয়ে নেওয়াই ভালো। তো চলো পরে কথা বলছি। ডাক্তার দেখানো, ওষুধ কেনা সব হয়ে গেল, চলো বাড়ি গিয়ে কথা বলছি। ওষুধ তো কেনা হয়ে গেল, কিন্তু কিনে ফেরার পথে বাড়ি না গিয়ে একটু নদীর পাড়ে এলাম। তোমাদেরকে এর আগের ব্লগেও আমি, মানে অনেক পুরনো ব্লগে বলেছিলাম যে নদীর পাড়ে আসবো, তোমাদেরকে দেখাবো এখানে নদীটা কত সুন্দর। এখানে আমরা মাঝের মধ্যেই বিকেলবেলার দিকে বেড়াতে আসি, বসি, কিন্তু দেখো কদিন আগে যে ঝড় এসেছিল ইয়াসের সেই তাণ্ডবে কী অবস্থা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ নদী শুকিয়ে গেছে, এখানটা গিয়ে পেছনে হয়ে গেছে, অনেক দূরে হয়ে গেছে আর কি নদীটা, তার মাঝখানে কীরকম পলি পড়ে গেছে, চড়া পড়ে গেছে, একটা মাঝখান দিয়ে ঘাস হয়ে কীরকম একটা হয়ে গেছে, কিন্তু এরকম ছিল না, খুব সুন্দর ছিল। ঝড়ের কারণে নদীটা তো আর আগের মতন নেই, তো চলো আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যাবে। এখন এবার বাড়ির থেকে ফেরা যাক, কারণ তেমন কিছু আর আগের মতন সুন্দর লাগছে না। এই কিছুদিন আগেই তো ইয়াস গেল, মানে আমাদের ইয়াস নয়, ঝড় ইয়াস, তো পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এবার বাড়ি ফেরা যাক। ওদিকে মাংসট করছে আর অনেকটা বেলাও হয়ে গেল, ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে আর একটু ঘুরেও নিলাম, ঘুরলাম কারণ তোমাদেরকে একটুখানি দেখালাম, তার কারণ কালকে তোমাদেরকে বলেছিলাম দেখাবো এখানে জায়গাটা, কিন্তু আমার সে সৌভাগ্য হয়নি। তা আজকেই কাছে পিঠে একটুখানি যেটুকুন ঘুরলাম বেরোলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বাড়ির কাছাকাছি এসেই গেছি, এবার বাড়িতে যাই। এই যে এসেই গেছি বাড়ি, বাড়ি গিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। আর এই দেখো আমাদের বাড়ি। গুড ইভিনিং এভরিওয়ান। এসে তখন আমরা খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে, মানে অরিজিৎ ওষুধ খেলো, খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, আর বিকেলবেলা এসে ইয়াস তো খেলতে খেলতে ছাদে চলে এলো, ওই জন্য ইয়াসের পেছন পেছন আমরাও এসে গেছি। ইয়াস দেখো তার পাপার সাথে খেলা করছে, আর আমরাও চা টা খাই, খেয়ে নিয়েছি বিকেলবেলা উঠে চা খেয়ে, তারপরেই এই ছাদে দেখলাম একটু হাওয়া দিচ্ছে, তাই ছাদে এসে বসলুম। ইয়াস বেটা কিন্তু খেলা করছে।
এখন বাজতে যায় 8:30, আর বিকালে দেখতেই পেলে যে আমরা দুপুরবেলা এসেও তো ঘুমোলাম, ঘুমিয়ে তারপরে তো ইয়াস খেলছিল, সেটা তো আমরা দেখতেই পেলে ছাদে, এখনও ওরা ছাদে আছে, আমি নিচে চলে এসেছি। আজকে মঙ্গলবার, মঙ্গলবারটা যে কীভাবে কেটে গেল, শুধু মঙ্গলবার নয় মানে কাল সোমবার, কাল সোমবার থেকে একই রকম করে কাটাচ্ছি। ওর শরীর খারাপ, এখানে ঘরে শুয়ে বসে এইভাবে কাটিয়ে দেওয়া হলো। তো এলাম এতদিন পর, একটা কথা ঠিক যে শরীরে রেস্ট হলো, কিন্তু আদার্স কোনো রকম কোনো কিছুই হলো না, যে একটা কোথাও গেলাম ঘুরতে সেসবও কিছু হলো না বা কোনো কাজও হলো না। আর অফিস আর কদিন ছুটি করো বলো, কালকে সোমবার ছুটি হয়েছে, মঙ্গলবার আজকে ছুটি হয়ে গেল, তো এরপর তো ফিরতেই হবে, আর কোনো জায়গা নেই, চাই না চাই ফিরে যেতে হবে, তো এই হয়েছে ব্যাপার। তো অরিজিতের শরীর কালকের থেকে একটু বেটার, বা সকালেও যা হচ্ছিলো তার থেকে একটু বেটার আছে, ওষুধ টষুধ খেয়ে, মানে অতটা খুব বাড়াবাড়ি ব্যথা হচ্ছে না, কিন্তু তবু খুব একটা ভালোও নয়। তো চলো, কি আর বলবো, আর এখন সন্ধ্যাবেলা একটু আগেই জাস্ট আমরা চা খেলাম, টিফিনও কিছু খাইনি, আর তোমাদেরকে মানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা ছিল, অনেক গল্প করার ছিল, সত্যি বলছি কালকে তোমাদের ব্লগে সকালের দিকে এটা বলেও ছিল, কিন্তু সেসব কপালে নেই, এইসব করে করেই কেটে যাচ্ছে, সকাল থেকে উঠে এইসব করেই কেটে যাচ্ছে। শুধু তোমাদেরকে একটা জিনিস বলবো, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে তোমাদেরকে যে কালকে বলেছিলাম, যে কালকে যে বলেছিলাম সে পাশের বাড়ির দিদি ডেকেছিল, ওই দিদি আর কি অ্যামোয়ের প্রোডাক্টের একটা বিজনেস করে, অ্যামোয়ের প্রোডাক্ট সেল করে, এই নিয়েই তাদের সেই দিদির বিজনেস। তো সেই দিদি আমাদেরকে ডেকেছিল, সেই ব্যাপারেই বলেছিল, তার মানে বিজনেসের ব্যাপারেই বলেছে যে আমরা যদি ইন্টারেস্টেড থাকি এই ধরনের বিজনেস করার জন্য, তাহলে দিদি আমাদের হেল্প করবে, এটাই বলেছিল। আর সঙ্গে যেহেতু দিদি, হ্যাঁ এক সেকেন্ড, তোমাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, তারপরে অরিজিৎ আমাকে ডাকলো, চলে গেলাম, যে ওই দিদি আমাকে, আর মানে তার মধ্যে যে কত কিছু ঘটে গেছে তোমাদের আর বলার নয়, ঠিক আছে, ইয়াস ছাদে গিয়ে দুষ্টুমি করতে করতে একদম চলে গেছে ওই দিদি, যেহেতু ওই প্রোডাক্ট সেল করে, তো আমাকে এই একটা দিয়েছে, তো এটা ইউজ করে দেখতে বলেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চাইলে আমি ওদের ওই প্ল্যানগুলোও জয়েন করতে পারি, বা প্রোডাক্ট নিতেও পারি, যা খুশি, পার্সোনা অ্যামোয়ের, এই যে সাবান এটা আর কি, সোপ। আর তো এর মধ্যে তিনটে আছে, দেখাই তোমাদেরকে, এই দেখো দেখতে পাচ্ছ, এর মধ্যে তিনটে সাবান আছে, এটার প্রাইস 150 টাকা মতো, মানে 150 টাকারও বেশি তিনখানা আছে, এটা ইউজ করে দেখার জন্য দিয়েছে, এখানে লেখা আছে 153 টাকা, তো নিলে আরও কম প্রাইসে পাওয়া যাবে, এটা আমাকে গিফট করেছে যদিও, তো কি বলবো, ফার্স্ট টাইম ওদের বাড়িতে গেলাম বিয়ের পর, কারণ বাইরে থেকেই কথা হয় সব সময়, কোনোদিন বাড়ির ভেতরে যায়নি, এই ফার্স্ট টাইম গেলাম, তারপরে একটা প্ল্যানের কথা যেহেতু বললো, ওই জন্য একটা আমাকে ইউজ করে দেখতে দিল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিতে, মানে আমি চাইলে প্রোডাক্টও নিতে পারি বা ওদের প্ল্যানেও জয়েন করতে পারি, যা খুশি, এই হয়েছে ব্যাপার। এই কারণেই গেছিলাম, এটাই তোমাদের কাল থেকে বলতে চাইছি, কিন্তু কাল থেকে এত কিছু ঘটছে আর বলতে পারিনি। আর এরপর বলি, দেখো ইয়াস এখনো শুয়ে আছে, সেই শনিবার যে এসছি, শনিবার থেকে কন্টিনিউয়াস খালি এই ছাদ থেকে ওই ছাদ, মানে যে দিদিদের বাড়িতে গেছিলাম সেই দিদিদের ছাদে, তোমাদেরকে দেখিয়েছি আগে ছাদে যখন ছিলাম, এই ছাদ থেকে ওই ছাদ, ওই ছাদ থেকে এই ছাদ, কন্টিনিউ লাফালাফি শুরু করে দিয়েছে। তো এই এত লাফালাফির কারণে কি হয়েছে, উনি পড়ে গেছেন ওপর থেকে, অরিজিৎ ছিল ওপরে, সে ধরতে পারেনি, মানে ধরতেই যাচ্ছিল সেই সময় স্লিপ করে পুরো পড়ে গেছে, পড়ে গিয়ে এখন সে এখন খুবই টায়ার্ড হয়ে গেছে, গিয়ে ওখানে শুয়ে আছে, মুখের এই জায়গাটা করে কেটে গেছে, ভেতরে রক্ত বেরিয়ে গেছে, আর এছাড়াও পায়ে হয়তো সামান্য লেগেছে, আর পড়ে গেছে বলেই মানে ব্যথা তো পেয়েছে। এবার ওরা কি হয়, ওরা তো একেবারেই স্পেশাল চাইল্ডের মতন কথা বলতে পারে না, তো ওই জন্য আমি অরিজিৎকে বললাম যে একটু আর্নিকা আনতে, আর্নিকা বাচ্চাদের বা কিটেনদের যে কোনো এদেরই জন্য মানে ব্যথার পক্ষে খুবই ভালো, তো ও আর মা দুজনে মিলে গেছে ওষুধ আনতে, আমি এখন একা আছি, ওরা আসলে
ওষুধ খাওয়াবো। তো চলো ব্লগটা, আজকের মঙ্গলবারের ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ বুঝতে পারছো যে তোমাদের সাথে আরো কিছু শেয়ার করতে চাইলো, আরো ভালোভাবে কিছু সে দেখাতে চাইলো, সেটা একেবারেই পসিবল হচ্ছে না। একটার পর একটা বিপত্তি ঘটতেই আছে। আর ইয়া শনিবার থেকে যা শুরু করেছিল এখানে এসে থেকে, এটা খুব নর্মাল ছিল, মানে আমি একটু অবাক হইনি, কারণ এটা নর্মাল ছিল পড়তোই। একবার কন্টিনিউয়াস এচাচ্ছে তো ওছাদে, ওছাদ থেকে এছাদে লাফিয়েই যাচ্ছে, লাফিয়েছে, মানে কি মস্তি, মস্তির ফল এবার ভোগ করতে হচ্ছে ওকে। যাই হোক, বাচ্চারা ব্যথা পেলে মনটা তো ভালো থাকে না, তো এই হচ্ছে ব্যাপার। অরিজিৎ কাল থেকে, মানে রবিবার তাড়াতাড়ি রাত্রিবেলা চলে এসেছে, আর কাল থেকে কন্টিনিউয়াস বাড়ি থেকে বেরোয়নি। যা আজকে সকালবেলা ডাক্তারখানা গেছিলাম তোমরা দেখতেই পেলে, তোমাদেরকেও সঙ্গে নিয়ে গেছি, ওইটুকুই, এছাড়া বেরোয়নি। বিছানা দেখো, বিছানার মধ্যে কন্টিনিউয়াস এত টাকাতে শুয়ে আছে, ওর একটু একটু শীতও করছে, পেটেও ব্যথা, এসব এত কিছু, তো ও কন্টিনিউয়াস কাল থেকে বেরোয়নি। আজকে বাচ্চাটার জন্য, বাচ্চাটা এখন পড়ে গেছে বলে ও জাস্ট বেরোতে বাধ্য হলো, কারণ যতই হোক আমরা যেমনই থাকি না থাকি, ওরা ভালো না থাকলে তো আমাদের ভালো লাগে না, তো সেই কারণেই ওকে বাধ্য হয়ে বেরোতে হলো। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আশা করি কাল আমরা ফিরবো, কারণ কতদিনই আর থাকবো জানি না। এবার কালকে অরিজিতের শরীর কেমন থাকে সেটার ওপর ডিপেন্ড করছে, তবে প্ল্যান সেরকমই আছে। আজকেই আমরা ফিরতাম সেরকমই একটা মনে মনে ভেবে এসেছিলাম, অফিসেও সেরকমই বলা ছিল সোমবার শুধু ছুটির কথা, কিন্তু যেহেতু ওর কাল থেকে বেরোতেই পারেনি সেই কারণে আজকে দিনটা থাকা হয়ে গেছে। আশা করি কালকে আমরা ফিরবো, যদি সব কিছু নর্মাল থাকে, ঠিকঠাক থাকে, তারপর যদি না থাকে তোমাদের তো সকালবেলা নেক্সট ব্লগে আপডেট তোমরা পেয়েই যাবে কি হচ্ছে না হচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কালকে আসবো নতুন একটা ব্লগে, নতুন ভিডিওর সাথে, তোমাদের সাথে দেখা হবে নতুন কিছুর সাথে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমরাও ভালো নেই, ভালো থাকার চেষ্টা করি প্রতি মুহূর্তে। তো চলো আজকের মতন আসি, গুড নাইট, টাটা, বাই বাই।